চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা বাজারের কাছে ডাকাতিয়া নদীর উপর নির্মিত কেরোয়া সেতুর নিচের অংশ ময়লা ও আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় দু বছর ধরে বর্জ্য ও ভারী আবর্জনা ফেলায় নদীর তলদেশ থেকে 7 থেকে 8 ফুট ভরাট হয়ে গেছে। এতে চরম বিপর্যয়ে ওই এলাকার পরিবেশ ও প্রকৃতি। বর্জ্য অপসারণের জন্য পর্যাপ্ত তহবিলও নেই বলে জানান সংশ্লিষ্টরা। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জে সিআইপি বাঁধের কারণে নাব্য হারিয়ে খরস্রোতা ডাকাতিয়া এখন মৃতপ্রায়। বিভিন্ন এলাকায় অসংখ্য বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কেরোয়া ব্রিজের নিচে ও দু প্রান্তে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য ধুলামাটি ফেলছে। এছাড়া গবাদি পশুর বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এরই মধ্যে ব্রিজের দুই তীর থেকে প্রায় অর্ধেক অংশ ভরাট করে ফেলা হয়েছে। এতে পরিবেশ ও প্রকৃতির ক্ষতিসহ সেচ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আর এই যে মানুষের ময়লা আবর্জনা, বাজারের ভিতরে ময়লা আবর্জনা, ওইদিকে বাসাবাড়ির আবর্জনা, সব পানি এখানে। ময়লা ফালানের কারণে পানিগুলা নষ্ট হয়ে যায়, যার কারণে মানুষ গোসল অজু কিছুই করতে পারে না। আসা যাওয়া করে দুর্গন্ধ, আসা যাওয়া জানে যিনি নিঃশ্বাস বন্ধ করে যাই আসা যাওয়া করে। ডাকাতিয়া নদী দখল ও দূষণ রোধ করা না গেলে পরিবেশ বিপর্যয় রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্টজনেরা। ডাকাতিয়াটা দুই পার্তেই দখল হয়ে যাচ্ছে। যদি ডাকাতিয়াকে আমরা দখলমুক্ত না করতে পারি, ডাকাতিয়ার সহজ নাব্যতাটাকে যদি আমরা ফিরিয়ে দিতে না পারি, এখানকার পরিবেশ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। একটা নিজস্ব জায়গা স্থানের জন্য চেষ্টা করতেছি, যেমন এই গরু জবাই এবং বর্জ্য এগুলির জন্য বাজেট পাইতে হলে নিজস্ব ভূমির প্রয়োজন। আমাদের নিজস্ব কোনো ভূমি নেই। ময়লা নির্দিষ্ট ডাম্পিং স্টেশন করতে শিগগিরই জমি অধিগ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সাবরিনা হাসান, চ্যানেল আই।